নেয়ামতের প্রতি কৃতজ্ঞ হও শুকরিয়া জানাও অবশ্যই আমি আল্লাহ নেয়ামত আরো দেব তুরস্ক এবং সিরিয়ায় যে মানবিক বিপর্যয় চলছে ভূমিকম্পের দু মিনিট এক মিনিট আগেও তারা জানত না অনেকের জীবনের এটাই ছিল শেষ ঘুম অনেকে ঘুমিয়েছিল ভোরবেলা ভূমিকম্প হয়েছে দশ হাজারের বেশি মানুষ হাজার বিকাল পর্যন্ত নিউজ এসেছে ইঞ্জিনিয়ার স্যার বললেন একুশ হাজারের মতো ইতো মধ্যে মরে গেল এখনো বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ এই জাতীয় বিপদ আর ক্ষমতা আমাদেরকেও এই জাতীয় বিপদে ফেলার ক্ষমতা আল্লাহর আছে আমরা আল্লাহর কাছে ফানা চাই আমাদের দরিদ্র বাংলাদেশ ঘন বসতিপূর্ণ বাংলাদেশ আল্লাহ না করুন ঢাকাতে যদি সাতমাত্রার ভূমিকম্প হয় ইঞ্জিনিয়ার স্যার বলতেছে কিছুই থাকার সম্ভাবনা নাই আমাদের বিল্ডিং গুলো ঢাকা শহরে এতটা কাছাকাছি হয়তো মানুষ যে বিল্ডিং থেকে মানুষকে উদ্ধার করবে সে রাস্তাঘাটও থাকবে না সব ব্লক হয়ে যাবে এই জন্য আমাদের ভালো থাকার জন্য আল্লাহর দয়া দরকার খুব বেশি এই জাতীয় বিপদ মুসিবত থেকে আমরা আল্লাহর কাছে ফানা চাই বলো না আমিন তুরস্কে যারা সিরিয়ায় যারা ইতোমধ্যে ভূমিকম্পে মরে গেছে আল্লাহ তালা তাদের মাঝে যারা মোমেন মোমেনা তাদেরকে শহীদ হিসাবে কবল করুন যারা আহত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সুস্থ করুন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আল্লাহ ফসায়া দিন সাথে সাথে আমরা বিশ্ব মানবতার প্রতি অনুরোধ রাখতে চাই তুরস্ক একটি মানবিক রাষ্ট্রের নাম পৃথিবীর যেখানে মানবতার বিপর্যয় ঘটে ওখানে এর হাজির হয়ে যায় মায়ানমার থেকে আমাদের বাংলাদেশে যখন মুসলমান পালিয়ে এসেছে তেরো চোদ্দ লাখের মতো এর দোয়ান সস্ত্রিক বাংলাদেশ সফরে এসেছে অনেক টন খাবার বিভিন্ন রকম উপহার বাংলাদেশে পাঠাইছে আজকে সে আর দোয়ান বিপদে আছে তাদের সমস্যায় আমাদের মুসলমানদেরও তার পাশে দাঁড়ানো দরকার আছে না নাই পৃথিবীর সব মানুষ বিশেষত মুসলিম কান্ট্রিগুলোর নেতাদের আমাদের প্রতি সবাই যেন সাহায্যের হাত বাড়ায় বাংলাদেশ সরকার ও সামর্থ্যের আলোকে যেন তুরস্ককে সাহায্য করে আমরা এই আবেদনও জানাচ্ছি আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন যে মহান মনিব আমাদেরকে ভালো রাখলেন সুস্থ রাখলেন কোরআনের মসজিদের এই চমৎকার ফ্যান্ডেল একত্রিত হয়ে নিরাপদে কোরআন শোনার ব্যবস্থা করে দিলেন আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজার করে অন্তরের সব টুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনিব আল্লাহ তালাকে শুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে

প্রিয় নববীর পবিত্র মুখনসৃত একখানা ছোট্ট হাদিসে নববি পাঠ করেছি আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ 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 তাআলা বলেন ওয়া তোমরা আল্লাহর ইবাদত করো ওয়া লা তুশিরিকু বিহি শাইআ আল্লাহর সাথে কাউকে শরীক বানায়ো না ওবিল ওয়াল নিদায়িনী হেসান পিতা সাথে ভালো আচরণ করো হেসান করো ওবিদিল কুরবা আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করোক ওয়াল ইয়াত ওয়াল মাসাকিন ইয়াতিম মিস্কিনের সাথে ভালো আচরণ করুক ওয়াল জয়ারিজিল কুরবা ওয়াল জয় রিজিল নিকটাত্মীয় নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী যারা আছে সমাজের মানুষ সবার সাথে ভালো আচরণ করো এগুলো আল্লাহর অর্ডার আল্লাহ বলেছে নামাজ পড়ো এই অর্ডারের কারণে পাঁচ ওয়াক্ত নামাজ নফল না ফরজ আল্লাহ বলেছেন রোজা রাখো রমজানে রোজা রাখা নফল না ফরজ আল্লাহ বলেছেন আল্লাহ সাথে শিরিক করো মানুষের সাথে হেসান করো তাদের হক আদায় করো আল্লাহর আদেশের কারণে যদি নামাজ ফরজ হয় রোজা ফরজ হয় তাহলে মানুষের সাথে ভালো আচরণ করো এই আদেশের কারণে অন্যদের সাথে হেসান করা ভালো আচরণ করাও ফরজ এতে কারিমা তাল্লা তালা পুরা ইসলামকে নিয়ে এসেছেন আমরা মানুষ সৃষ্টির সেরা জীব সেরা জীব আমাদের কাললা তায়লা করে বানান নাই বানান নাই তিনি বলছেন কত মুখায় উমা ওখরিজাত লিন তোমরা হলা সৃষ্টির মাঝে সবচেয়ে সেরা মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে বানানো হয়েছে মানবতার কল্যাণ হলো অন্যতম শ্রেষ্ঠ যে ব্যক্তি মানবতার কল্যাণ করবে না সে তার সৃষ্টির উদ্দেশ্যকে বাঞ্ছাল করছে ব্যাহত করছে খায়রা রা তোমরা সৃষ্টির মাঝে সেরা মানুষের কল্যাণের জন্য তোমাদের বানানো হয়েছে কে বলেছেন আছে আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার এবাদতের জন্য বানাইছি একা এতে আমার এবাদতের জন্য বানাইছি আর আরেক আল্লাহ মানুষের কল্যাণের জন্য বানাইছি এক কোরআনে দুই রকম কথা থাকতে পারে না আমরা যদি দুরকম মনে করি আমরা ভুল করব আল্লাহ কখনো বৈপরীত্য সম্পন্ন কথা বলতে পারেন না বিপরীতমুখী কথা আল্লাহ বলেন না তাহলে আবাদতের জন্য বানাইছি মানবতার কল্যাণের জন্য বানাইছি একটু সামান্য ব্যাখ্যা করলে এক হয়ে যাবে সেটা হলো মানবতার কল্যাণটাও একটা বড় এবাদত তাহলে যে মানবতার কল্যাণ করে না বুঝতে হবে সে বড় এবাদত থেকে বঞ্চিত থেকে গেছে আপনাকে আমাকে মানুষের হক আদায় করতে হবে আল্লাহর হক আদায় করতে হবে আপনাকে দায়িত্বহীন ভাবে পৃথিবীতে আল্লাহ পাঠায় নাই আম হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা তোমরা কি মনে করো নাকি তোমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে তৈরি করা হয়েছে তৈরি করেছি মানুষ কি এটা মনে করে আমি তাদের উদ্দেশ্য সারা বানাইছি এই প্রশ্নটা কারুবিতে বলে আল ইস্তিফহামুল তাকরীর কোন জিনিসকে সাব্যস্ত করার জন্য প্রশ্ন করা আপনি আমি জবাব দেবো জবাব নেয়ার জন্য আল্লাহ প্রশ্ন করেন নাই ছেলে যদি সাথে সাথে মায়ের কখনো একটু এদিক সেদিক আচরণ করে তখন বাবা কয় এই তুইটা কি বললি আমি তোর বাপ না বলে না আছে যে ওর বাপ এটা কি ছেলের থেকে শোনা লাগবো বাবা এ প্রশ্ন করে বুঝাইলেন আমি তোর বাবা তাই বাবার সাথে এমন আচরণ করা মানায় না কি করলি আমি আমি তোর আচরণটা ঠিক নয়। বাবার করে না। মানুষ কি মনে করে আমি তাদেরকে উদ্দেশ্যহীন ভাবে বানাইছি এর মানে যারা আজীবনের লক্ষ্য পূরণ করে নাম আল্লাহ তাদের বুঝালেন আমি উদ্দেশ্যহীন ভাবে বানাই নাই তুমি তোমার জীবনের উদ্দেশ্য যদি পূর্ণ না করো তোমার জীবনটাই ব্যর্থ কারণ আল্লাহর কোন ব্যর্থতা দুনিয়ায় আপনাকে ব্যক্তিকে জীবন যাপনের জন্য আল্লাহ বানায় নাই বানায় নাই এখন তিনি বানাইছেন আপনাকে তার এবাদতের জন্য বানাইছেন মানুষের কল্যাণের জন্য তাহলে যারা জীবনটাকে সার্থক করতে চায় তারা আল্লাহর এবাদত এবং মানব কল্যাণ দুটাতেই নিজেকে নিয়োজিত রাখতেই হবে আমাদের উপর আল্লাহ তালার হক আছে হক আছে মানবতার আরবিতে হক দুই ভাগে বিভক্ত হাক্কুল্লাহ হাক্কুল এবাদ এখন হাক্কুল্লাহ হলো আল্লাহর সাথে কাউকে শরিক না করা এবং আল্লাহ শরীয়তের যে বিধানগুলো দিয়েছেন ওই বিধানগুলো গুলো সুচারু রূপে পরিপালন করা আল্লাহ হক তিনি তিনি কারণ আমাদেরকে না চাইতে এমন কিছু দিয়েছেন এমন দেয়া দিয়েছেন আমরা যদি তার নামত গুলো গুনতে শুরু করে দেই হায়াত কিয়ামত পর্যন্ত লম্বা করে দেয়া হয় আল্লাহর নেয়ামত আমরা গুণে শেষ করতে পারবো না ফি আই সুরাতি মাশা রাক্কাবাক কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন তোমার মায়ের পেটে তোমাকে তিনি বানালেন যেভাবে তিনি চেয়েছেন সেভাবে এক আল্লাহ ছাড়া সেখানে কারো হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই দুটা চোখ আছে কিন্তু আলো নাই নাই চোখে দেখে না এমন আমাদের দেশে দুটা কান আছে কিন্তু শুনতে পায় না এমন লোক আছে না নাই দুটা পা আছে হাঁটতে পারে না প্যারালাইজড এমন লোক আছে না নাই ও প্রিয় ভাই আমার আল্লাহ চাইলে তাদের মতো আপনাকে আমাকে বানানোর ক্ষমতাও ক্ষমতা ছিল এবং এখনো আছে আমাদের উপরে তার হক কেন কারণ তিনি এমন দেয়া শুক্রিয়া তার করলে আদায় করলে হক আপনি স্বীকার করতে বাধ্য যে ব্যক্তি অকৃতজ্ঞ সে তো মানুষই না যদি আপনি মানুষ হিসাবে নিজেকে প্রমাণ করতে চান আল্লাহর দেয়া নিয়ামত গুলো এক আমাদের হস্ত হস্ত কর্ণ নাসিকা চক্ষু পদ সব দিলেন মুসলিম মায়ের পেটে পাঠালেন জন্মের পর পর কানে আজান চলে গেল আপনার বেঁচে থাকার জন্য যত রকমের মখলুকাতের সাহায্য দরকার সবগুলো সাহায্য করছে গাছ আপনার জন্য প্রতিনিয়ত অক্সিজেন সাপ্লাই দিচ্ছে আজ থেকে বছর আগে মানুষ জানতই না যে অক্সিজেন নামে একটা পদার্থ আছে যেটা ছাড়া মানুষ বাঁচে না করোনা আসার পর অক্সিজেনের গুরুত্ব আমাদের কাছে আরো বেড়েছে ঢাকায় অনেকগুলো হাসপাতাল করোনাকালীন কালীন রুগী ভর্তি করে নাই দিচ্ছে অনবরত বলে অছানা হয়ে তার বুকে জায়গা দিয়েছে পাহাড়গুলো গুলো প্যারে জমিনকে হেলে যাওয়া থেকে হেফাজত করছে আমাদের দেখতে পাওয়া আমাদের শুনতে পাওয়া আমাদের নিয়ামত দুটা কিডনির দাম কত যারা ডায়াল করে করে বেছে আছে তাদেরকে দেখলে বুঝবেন কিডনি কি বাবা আপনার রক্ত হয়ে গেছে তারা বুঝে দুনিয়ায় বেঁচে থাকা কত কঠিন এইভাবে আমাদের নিয়ামত আল্লাহ আল্লাহনি দিলেন তার হক হলো আমরা তার সাথে কাউকে শরীক বানাবো না শির করব না কিন্তু বড় পরিতাপ আমরা তো অনবরত আল্লাহ সাথে শরিক করে চলছি কে কোন শিরিক করছে আমরা অনেকে বুঝি না না বুঝার কারণে হাজার হাজার মানুষ শিরিক করছে মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয় দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয় এমন লোক আছে না নাই মসজিদে গিয়ে আল্লাহর আইন মানে আদালতে ব্রিটিশ আইন মানে এমন লোক আছে না নাই অথচ ইবাদতের মালিক কে আইনের মালিক কে তো যে জিনিসের মালিক একমাত্র আল্লাহ এটাতে অন্যকে সামিল করার নাম হলো শিরিক সেজদা একটা ইবাদত আপনি সেজদা দেবেন শুধু আল্লাহকে যদি আপনি সেজদা আল্লাহকেও দেন আবার পীরের পায়েও দেন আপনি শিরিককারী আল্লাহর প্রথম হকটাই হলো তার সাথে কাউকে শরিক করা যাবে আপনি মসজিদে ডান পা দিয়ে ঢোকেন মসজিদ থেকে বাম পা দিয়ে বের হন আল্লাহ আকবর বলে নামাজ শুরু করেন সালাম পীরায় নামাজ শেষ করেন মাগরিবের ফরজ তিন রাকাত ইমাম যদি ভুলে দুই রাকাত পরে সালাম ফিরায় আপনি সালাম ফিরাবেন না লোকমা দিবেন ইমাম যদি আপনার বাবা হয় সার দেবেন কারণ আপনি তো আল্লাহর আইন মানেন আল্লাহ মাগরিবের ফরস করেছে তিন রাকাত আমার বাবা যদি দুই রাকাত পরে ভুলে সালাম ফিরায় আমি বাবারও সার দেব না এটাকে আমি বলবো ভুল তাই লোকমা দিলাম বাবা আপনারটা মানি না আমি আল্লাহরটা মানি মসজিদে আল্লাহর আইন চলবে আদালতে গেলে ব্রিটিশ আইন চলবে আল্লাহ বলেছে চোর ধরে হাত কাটো আর পঞ্চাশ বছরের বাংলাদেশে হাকিমরা রায় দে চোর ধরে জেলে দাও মসজিদে লোকমা দিলেন আদালতে লোকমা দে আর লোক পাওয়া যায় না মসজিদ ইমাম সাহেব ভুল করলে সারেন না তো দেশের নেতারা পঞ্চাশটা বছর আল্লাহ আইন দিয়ে তারা দেশ চালায় না নিজেরা মন মতো আইন বানায় প্রতিটা সরকার ক্ষমতায় গেলে নতুন নতুন আইন বানায় বানায় কিনা এ পঞ্চাশ বছর আপনি কোন গভর্নমেন্ট পাবেন কোন গভর্নমেন্ট আইন বানাই নাই সব গভর্নমেন্ট আইন বানাইছে নতুন নতুন বানাইছে যে আইনগুলো মনে হয়েছে এগুলো এখন পরিবর্তন দরকার সরাসরি সংবিধান পরিবর্তন করা হয়েছে এমন একবার দুইবার না মতো ঘটনাও ডজনের ঘটেছে মানুষ আইন বানায় মানুষ মানুষ আইন আইন বাদ পরিবর্তন করে সব গভর্নমেন্ট আইন বানায় এখন আল্লাহর আইনগুলো আল্লাহর বিধানগুলো সংবিধানে ঢুকানোর সুযোগ বাংলাদেশে আছে না নাই এখন আমরা আদালতে যাওয়ার পর আল্লাহর আইনের ব্যাপারে আমরা আর কেউ খবর রাখি না লোকমা দেই না নেতাদের সাথে সুর মিলাই তা নব্বই পার্সেন্ট বাংলাদেশ মুসলমানের বাংলাদেশে পঞ্চাশ বছর ধরে ব্রিটিশ আইন চলছে অথচ কোরআনের বক্তব্য হল নীল হুকমু ইল্লা আল্লাহ সারা কার হুকুম চলবে হুকুমের মালিক কে লেহুল খলকু আল আম সাবধান সৃষ্টি যার আইন চলবে শুধুই এখন আপনি বোঝেন না আপনি শিরিক করছেন এজন্যই তো আমরা দৈত্যহীন ভাবে বলি ঘোষণা দিয়া বুক ফুলায়া বলি আমরা আল্লাহর সাথে কাউকে শরিক করব না আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক যত আইন আছে আল্লাহ সারা কারো আইন আমরা মানি না এটা আল্লাহর হক তারপর আল্লাহ তাআলা আবার বলছেন ও আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবার তিনি বললেন মানুষের হক আছে মানুষের হক আবার দুভাগে বিভক্ত আজকে আমি আল্লাহর হক নিয়ে কথা বলবো না তাই সংক্ষেপে একটু টাচ করে ছেড়ে দিলাম দ্বিতীয় অংশ হলো মানুষের হক মানুষের হক আবার দুই ভাগে ভাগে বিভক্ত কয় ও লোয়ালে নাস। প্রথম ভাগ হলো মাতা পিতার হক দ্বিতীয় ভাগ হলো অন্য সব মানুষের হক এখন মাতা পিতার হক আদায় করা সন্তানের জন্য নফল না ফরজ তোমার রবের সন্তুষ্টি তোমার মা বাবার সন্তুষ্টির উপরে নির্ভর করে আছে দশতলা বিল্ডিং দাঁড়ায় আছে আপনি ভাববেন না একতলা থেকে শুরু একতলার নিচে মাটির নিচে আরো একতলা চেয়ে বেশি আছে ওটার নাম ফাউন্ডেশন ওটা যদি না থাকতো দশতলা বিল্ডিং দাঁড়ায়া থাকতো না এই জন্য শুরুটা হবে ফাউন্ডেশন থেকে নিচ থেকে নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর খুশি করবেন কোয়াইট ইম্পসিবল অসম্ভব আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হন না খুশি হন না তার নামাজ রোজা হজ যাকাত কবুল করেন না যে সন্তানের মা বাবা তার উপর সন্তুষ্ট না ও আপনার মাতা পিতার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে আর যে সন্তানের উপরে আল্লাহ মা বাবা সন্তুষ্ট ওই সন্তানের কম আমলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় আজকে আমি এই বিষয়ে কথা বলবো না সামান্য আর একটু বলবো আজকে সাবজেক্টটা অন্য কিছু ধৈর্য হারা না তো ভূমিকাটা শেষ করি এই কোরআন মাজিদের সবচেয়ে বড় মুফাসসির যিনি তার নাম ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা রাসূলুল্লাহ সাস্তবাই আল্লাহর হাবিবের অন্তকালের সময় তিনি ছিলেন একবারে বালেগ হওয়ার কাঁচা কাছি না বালেগের শেষ দিক প্রিয় সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট চাচতো ভাই ইবনু আব্বাস বুকের মাঝে হাত দিয়ে দোয়া করছেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহুত-তাউবিল ওয়াল আমাদের চাচতো ভাইকেকে তুমি দিনের বুঝ দিয়ে দাও কোরআনের ব্যাখ্যা শিখাইয়া দাও সে ভান আল্লাহ পড়েন দোয়ার কারণে ওই ছোট্ট ইবনু আব্বাস হয়ে গেলেন রসুলের পরে কোরআনে সবচেয়ে বড় মুফাসিদ আবু বকর ওমর রাদি আল্লাহ তাহর মতো প্রবীণ সাহাবারা কোরআন মাজিদের কোনো আয়াত যদি বুঝতে কষ্ট হতো হজরত ইবনে আব্বাসকে কাছে টেনে প্রশ্ন করে শিখে নিতেন যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন সহিহ বুখারীর হাদিস ইন্নিলা আলামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন ও দুনিয়ার মানুষেরা শোনো আল্লাহরে খুশি করার জন্য তোমরা ফজরের টাইমে শীতে নামাজ পড়ো চৈত্র মাসে রোজা রাখো লাখ টাকা খরচ করে হজে যাও যুদ্ধের মাঠে যে হাত করে শহীদ হও আমি ইবনে আব্বাস বলছি শোনো তোমরা যত আমল করে আল্লাহর কাছে যেতে চাও মা বাবার খেদমতের সে উত্তম কোনো আমল আল্লাহর কাছাকাছি নিতে পারে এটা আমার জানা নাই তোমরা যত ন্যাকামল করে আল্লাহর কাছে যেতে চাও সব ন্যাকামলের মাঝে সেরা ন্যাকামলের নাম হলো মাতা পিতার হক আদায় করা তাদের খেদমত করা সাল্লাল্লাহু আলাইহি থেকে ফিরে থেকে ফিরে আসলেন মেরাজ থেকে ফিরে এসে বলছেন আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকলাম দখলতুল জান্নাত ওয়া সামিতু ফীহা কিরাব জান্নাতে ঢুকে দেখে আল্লাহর এক বান্দা জান্নাতে কোরআন তেলাওয়াত করছে সুবহানাল্লাহ আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম এই লোকটা কে কি তার পরিচয় আমল কি বলো ও জিবরিল শেখে জিব্রিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ হুয়া হারিসাত ইবনে নুমান এটা আপনার সাহাবী হযরত হারিসা বিন নুমান অতঃপর রাসূলুল্লাহ জানেন হযরত হারিসা তখন ইন্তেকাল করেন নাই তিনি দুনিয়ায় হযরত হারিসা বিন নুমান জীবনী আমি পড়েছি উনার জীবনীতে পেলাম তিনি হযরত ওমরের খেলাফতকালে ইন্তেকাল করেছেন রাসুল্লাহ জামানায় তিনি সদ্যজীবিত মানুষ অত রাসুল দেখেন তিনি জান্নাতে কোরআন পড়তেছে ফিরে আসলেন দুনিয়া হজরত হায়ারেসা কে ডাকলেন ও হায়ারেসা আমি তোমাকে জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখে এসেছি

আমার মা নিজে খাইতে পারে না এত বুড়া হয়ে গেছে আমি মারে না খাওয়ায়া কখনো নিজে খাই না আমার মা গোসল করতে পারে না আমি গোসল করে দেই গায়ের মাঝে আমি তেল মেখে দেই মাতার চুলগুলো চিরুনি দিয়ে আশ্রয়া দেই হারিসের সাথে রাসুল কথা বলছেন কয়েকজন সাহাবি দৌড় বাইরে আসছে এসে তারাও শুনেছে শুনে তারা সুরে সুর মিলাইয়া বলে হুজুর ঠিক ও কানাহক আবরর আনাস বি ঠিক বলেছে সে মায়ের সাথে এত ভালো আচরণ করে আমাদের দেখা শোনার মাঝে মায়ের সাথে এত ভালো আচরণ অন্য কেউ করে না সে সবার মাঝে সেরা সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এই কাজে সে সবার মাঝে সেরা রাসুরুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ ইউসাল্লাম এই কথা শুনে তিনবার বললেন কেদিয়ালি কমল বিরুর রূপ কেদে অলি কমল বিরুর রূপ কেদয়ালি বীর ও আরে বুঝে ফেলেছি এটাই তো বিরুল দেই এই পানি পড়তেছে মাথায় কি ভাই মাহফিলের ভাই একটু এটা লাঠি লেবু তো কুয়াশা পড়তেছে আল্লাহর হাবিব তিনবার বললেন এটার নামে বিরুল আলেদাইন হারে আমি বুঝেছি তোমার মায়ের দোয়ার কারণে তুমি দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছ আমার ভাইয়েরা জান্নাত পাওয়ার শখ সবাই আছে তো নাকি আমরা সবাই জান্নাতে যেতে চাই নিশ্চয় যেতে চাই এখন যাওয়া সবচেয়ে সহজ একটা অয়ে সহজ মাধ্যম হচ্ছে মা বাবাকে খুশি করা যাদের মা বাবা আছে তাদের কাছে দৌড় মারেন তাদেরকে আল্লাহ সহজে খুশি হয়ে যাবে কাছে দাও একজন সাহাবি বিশ্বনবীকে জিজ্ঞাসা করছিলেন ইয়ারে সুলেল্লা এই যে আপনি বলছেন মা বাবার হক আদায় করার জন্য এখন আমার উপর মা বাবার কি কি হক আসছে কি হক বিশ্বনবী জবাব দিলেন হুমা জান্নাতু কাওয়া নারুকা তারাই তোমার জান্নাত তারাই তোমার জাহান্নাম এখন তাদেরকে কেমনে খুশি করবে এটা তুমি বোঝো তাদের সন্তুষ্টি মানে জান্নাত তাদের অসন্তুষ্টি মানে জাহান্নাম আবার বলছি রাসূলের হাদিসের বক্তব্য হলো তারাই তোমার জান্নাত তারাই তোমার জাহান্নাম এর মানে কি তাদের সন্তুষ্টি মানে জান্নাত অসন্তুষ্টি মানে জাহান্নাম আজকে আমার আলোচ্য বিষয় মাতা-পিতার হক নয় আমি এর পরের অংশে যাচ্ছি ইয়েতে কারীমাতে আল্লাহ লম্বা কথা বলেছেন প্রথমগুলা জাস্ট একটু টাচ করলাম না হক আদায় হবে না আমি আজকে কথা বলবো ভিন্ন একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে মাতা-পিতার পরে আমাদের সবচেয়ে হক যাদের প্রতি বেশি হচ্ছে স্বামীর প্রতি স্ত্রীর হক স্ত্রীর প্রতি স্বামীর হক আজকের বাংলাদেশের অসংখ্য মানুষ এই হকের ব্যাপারে একবারে গা ফেল এতটাই গা ফেল যে দাড়ি পেকে গেছে চোখের ভ্রু পর্যন্ত পেকে গেছে এখনো বউয়ের মহরানা দেয় নাই এমন স্বামী আছে না নাই অথচ বলুন তো মহরানা দেয়া নফল না ফরজ স্ত্রীর মোহর দেয় না এমন স্বামী আজকের মাহফিল আছে না দুই জন আজকেও আছে এবং বাংলাদেশে প্রবণতা দিন দিন বাড়ছে বাড়ার কারণ আছে এমন পরিমার মহর এখন নির্ধারণ করা হয় স্বামী দেয়ার সামর্থ্য তার নাই আমার আল্লাহ সুরাত বলছেন ইয়াইহল্লা দীনু ইন নামিন জোয়া জিকুম ওলাদিকুমদু আল্লাহ কম ফহাদারু হম ও দুনিয়ার মানুষ তোমাদের কারো কারো স্ত্রী কারো কারো সন্তান কেয়ামতের দিন আল্লার কাছে তোমাদের বিরুদ্ধে মামলা করবে তারা দুশমণি করবে তোমাদের দুশমন হয়ে দাঁড়াবে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে অভিযোগ দেবে সতর্ক থাকো যে স্ত্রীর স্বামীর করে সাথে কথায় কথায় তর্ক করে তর্ক করে এবং স্বামীর গায়ে হাত দেয় এমন স্ত্রীও বাংলাদেশে আছে না নাই। আমরা তো কই দিন আগে একজন সেলিব্রিটি বউ এবং তাদের দাম্পত্য জীবনের ইয়ে ফেসবুকে পাইছেন নাম আমি বললাম নাম যিনি দেশের শত শত হারিয়ে যাওয়া মানুষকে আপন জনের কাছে ফিরাইয়া দিছে অনেক মানুষের দুঃখ মুছে সে লাঘব করেছে তিনি তার স্ত্রীর বিরুদ্ধে চট্টগ্রামে কক্সবাজারে আদালতে জিডি করছে বউ নিয়ে বেড়াইতে গেছে ওখানে বউ স্বামীর গায়ে হাত তুলেছে স্বামী ফেসবুকে লিখেছে এ বউয়ের কারণে আমার মাকে আমার ঘরে আনতে পারি না আবার স্বামীর গায়ে হাত তুলল স্ত্রীর কারণে মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন বিয়ের পরেই দু মাস ছয় মাসের ব্যবধানে বউটা লইয়া গ্রাম থেকে শহরে চলে যায় মা বাবার খবর আর নেয় না এমন সন্তান আমাদের আছে না নাই ওই এলাকায় গায়ে একাই হাত তোলে নাই নারী নির্যাতনের কিন্তু পুরুষ নির্যাতনের কোনো আইন নাই তাই অনেক জায়গায় স্ত্রী কর্তৃক পুরুষরাও নির্যাতিত নির্যাতিত হচ্ছে তবে হ্যাঁ পুরুষরা বলার জায়গা পায় না সমাজে তাদের জন্য কোন আইন বানানো হয়নি কিন্তু শোনো তোমার স্বামী যদি তোমার উপর নারাজ থাকে তাহলে তোমার কোন দতি আল্লাহ কবুল করবেন না আর যে স্বামী স্ত্রীর হক দেবে না হাসরের ময়দানে স্ত্রী ও স্বামীকে সারবে না আল্লাহর আদালতে কেমতের দিন তারা মামলা দেবে ওই মান্দার কারো কারো স্ত্রী কারো কারো সন্তান তোমাদের দুশ্মন হবে তাদের ব্যাপারে সাবধান থাকিও তো আজকে আমি আপনাদের কাছে স্বামীর প্রতি স্ত্রীর কিছু হক আছে আবার স্ত্রীর প্রতি স্বামীর কিছু হক আছে যেগুলো না জানার কারণে আমরা এবেলেবেল লঙ্ঘন করছি হক নষ্ট করছি নিজের অজান্তেই হয়তো আল্লাহর আদালতে আখেরাতের আসামি হয়ে যাচ্ছি সতর্ক করব এই বিষয়টা নিয়ে সবাই মনোযোগ দিয়ে শুনবেন কারণ আজকে যারা যুবক কালকে তুমি স্বামী হবে আমরা যারা বিয়ে করেছি আমরা অলরেডি স্ত্রীওয়ালা স্বামী আছি যারা স্বামী স্ত্রী বুড়া হয়ে গেছে হারায় ফেলছে তাদেরও ছেলে মেয়ে বিয়ে করতেছে তাই বিষয়টা সব মুসলমানের জন্য জানা আবশ্যক কেন আবশ্যক আর একটু বলি আল্লাহ তালা যদি কেমতের দিন দেখেন কেউ তার হক নষ্ট করেছে নামাজে গাফলতি ছিল রোজায় গাফলতি ছিল মাঝে মাঝে পান করেছে সুদে দিছে অনেক কবিরা করেছে কিন্তু লোকটা শিরিক করে নাই হাদিসে পাওয়া যায় শিরিক কফর না থাকলে আশা করা যায় আল্লাহ সব গুণা ক্ষমা করে দিতে পারেন কিন্তু যদি মানুষের হক নষ্ট করো ও ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না এই জন্য আল্লাহর হকের চেয়ে মানুষের হকের ব্যাপারে সতর্ক থাকা লাগবে অনেক বেশি আমার একশো জন লোককে খুন করে তারপরে জান্নাত পাইছে তাও বা করার মাধ্যমে এমন হাদিস আছে না নাই আল্লাহ কোরআন মাজিদে বলছেন লা তখন তুমির রহমাতিল্লা ও গুনাগারেরা যারা নবসের উপরে সীমা লঙ্ঘন করে ফেলেছ শোনো আমার রহমত থেকে তুমি হইও না আল্লাহ যখন কলমকে বানালেন কালাম কলম আল্লাহর প্রথম সৃষ্টি কোন কোন আলেম বলেছেন প্রথম মাখলুক কলম কেউ বলেছেন প্রথম মখলুক আরস কেউ বলেছেন প্রথম মাকলুক লোহে মাহফুস কেউ বলেছেন প্রথম আল্লাহর সৃষ্টি পানি একাদিক মত আছে কেও বলেছে রাসুলুল্লাহ রূহ মুবারক ওই কলমকে আল্লাহ যখন বানালেন ফাকাল্লাহুктуব আল্লাহ কলমকে বললেন কলম লেখ কলম জিজ্ঞাসা করল ইয়া রাব্বাল আলামিন ماذا ও জগতের প্রভু কি লিখবা আমি তো লিখতে জানি না আমার তেলেম কালাম নাই সব তো তোমার আল্লাহ বলল কলম কলম কাল্লা ফার্স্ট যেটা লিখতে বললেন মাঝে লেখাটার বাংলত্ব হলো আমি আমার বান্দার উপরে যতই রেগে যাই আমার বান্দা যদি তাও বা করে আমার রহমত রাগের উপর বিজয়ী হয়ে যাবে ও বন্ধা আপনি যদি একশো বার জেনাকারি হন এক হাজার বোতল মদ পানকারী হন হাজার হাজার কবিরা গুণ আপনি করে ফেলেছেন তোবার মতো তওবা যদি একবার করতে পারেন আল্লাহ সবটা সাথে সাথে ক্ষমা করার ওয়াদা কোরআনে দিয়েছেন হাদিসের রাসূল বলেছেন তাই বমিনা জামবি কামাল্লা দাম্বালাহু তোমার গুণা যদি আকাশ পরিমাণ উঁচু হয় আল্লাহর ক্ষমা আরস পরিমাণ সাগরের ফেনা পরিমাণ হয় আল্লাহর ক্ষমা প্রশস্ত ফানি তুমি যতই গুণা করো যদি তাওবার মতো তাও বা করতে পারো তাই বিক্রম আল্লাহু আল্লাহ এমন ভাবে ক্ষমা করবেন যেন তুমি গুনাই করো নাই কিন্তু যদি আরেকজনের একটা টাকা একটা হক নষ্ট করেন আল্লাহ বলেন না ক্ষমা ক্ষমা করব আজকে আপনার স্ত্রী আপনার প্রিয়জন আপনার স্বামী আপনার প্রিয়জন কিন্তু আখের সময় সবাই নিজেকে মুক্তি চাইবে নিজেকে বাঁচাতে চাইবে স্বামী স্ত্রীর দোষ দেবে স্ত্রী স্বামীর দোষ দেবে মুরিদ পীরের দোষ দেবে পীর মুড়িদের দোষ দেবে কর্মী নেতার দোষ দেবে নেতা কর্মীর সবাই ব্যক্তিগত রক্ষার জন্য করবে। আপনার বলে দেবে আমার হক। স্বামীর কাছে পাওনা এই হক সে দেয় নাই আমি আজকে হক ফিরিয়ে যাই একই কথা আবার স্বামীও বলবা আমার স্ত্রীর কাছে আমি এই এ হক পাওনা ছিলাম সে আমাকে গুলো দেয় নাই আমি আমার হক ফেরত চাই এবার আপনাদের কাছে আমি একটু জানতে চাই আমরা কি যাওয়ার সময় কিছু টাকা পয়সা সাথে নিতে পারবো কবরে আওয়াজ করে বলেন কোন সুযোগ আছে তাহলে মামলা থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা আজকে করা দরকার আছে না নাই আমরা মূল আলোচনায় ঢুকতে চাই ফয়েন্ট বলবো সময় কম নেব ভালো করে শুনে বাড়ি যাবেন এর আগে বলছি আজকের এই মাহফিল যারা করলো তারা আপনাদের কাছে মাহফিলের জন্য সামান্য একটু সহযোগিতা চেয়েছেন ভিতরে কিছু লোক আছে অলরেডি উনারা ব্যাগ নিয়ে উঠবেন একবার আমি বলবো আওয়াজ ছাড়া চলবে আর আপনারা পকেট থেকে হাত দিয়ে দিতে থাকেন এর ভিতর কি আমরা আলোচনা চালাইতে পারি না তাহলে আলোচনা চলুক দশ মিনিটে লাগুক কোনো অসুবিধা নেই ধীরে ধীরে আপনারা হাঁটতে থাকেন ওনাদেরকে আপনারা সহযোগিতা করতে থাকেন দশের লাঠি একের ভোজা আল্লাহর পথে দিলে কখনো মাল কমে না দশ বিশ পঞ্চাশ একশো হাজার আল্লাহ যাকে যা তৌফিক দিয়েছে সহযোগিতা করুন আমিও দোয়া করছি আল্লাহ তৌফিক দান করুন বলেন আমি তাহলে ডিস্টার্ব হবে না আস্তে আস্তে উনারা চলতে থাকুক আপনারা দিতে থাকেন